বিসমিল্লাহি রাহমান ইউরাহিম ডক্টর মালিকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ সম্মান চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ রাসেল প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু পড়াচ্ছি আমরা এই বিষয়ের একাদশতম অধ্যায় যেটির নাম হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্টস এই অধ্যায়টি পড়ছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা এই অধ্যায়ের একটি অঙ্ক আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটির দুই সালে আসা প্রশ্নের সতেরো নং প্রশ্নে এ অধ্যায় থেকে একটি অঙ্ক এসেছে আজ আমরা এই অঙ্কটি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো শুরুতে প্রশ্নটি দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বই খাতা কলম পেন্সিল ক্যালকুলেটর সহ সব কিছু নিয়ে বসেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজ ন্যাশনাল ইউনিভার্সিটির দুই সালে আসা প্রশ্নের সতেরো নং প্রশ্নটি আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি দুই সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সতেরো নং সতেরো নংয়ে ঢাকা আর্ট ক্লাব লিমিটেডের একটি অঙ্ক এসেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা আর্ট ক্লাবের একটি রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস স্টেটমেন্ট দেওয়া আছে আমাদেরকে একটি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি দেওয়া আছে ফ্রম দ্য ফলোয়িং রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট অফ ঢাকা আর্ট ক্লাব প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও আছে প্রফিটস ফ্রম শপস সিক্স টাকা ডিভিডেন্ডস অন ইনভেস্টমেন্টস ফোর হান্ড্রেড টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা রিসিপ্ট পাশে চারটি দফা দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল বাকি তিনটি হচ্ছে প্রাপ্তি অথবা ইনকাম প্রথমটি হচ্ছে চাদা তিন বছরের চাদা দেওয়া আছে পরেরটি হচ্ছে একটি দোকান থেকে মুনাফা প্রফিটস ফ্রম শপস তৃতীয়টি হচ্ছে ডিভিডেন্স অন ইনভেস্টমেন্টস বিনিয়োগ থেকে লভ্যাংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে রিসিপ্ট পাশে চারটি দফা রয়েছে এর প্রথমটি হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল এবং বাকি তিনটি হচ্ছে আমাদের প্রাপ্তি অথবা ইনকাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো পেমেন্ট পাশে যাওয়া যাক আমরা দেখতে পাচ্ছি স্যালারিজ দেওয়া আছে এইট হান্ড্রেড অ্যান্ড থার্টি টু টাকা স্টেশনারি দেওয়া আছে ওয়ান টাকা রেটস দেওয়া আছে টু টাকা টেলিফোন ফর্টি ইনভেস্টমেন্টস ফোর পার্সেন্ট টাকা এখানে একটি ডেট দেওয়া আছে থার্টি ওয়ান টুয়েলভ অর্থাৎ এটি হিসাবকালের শেষ দিনের ইনভেস্টমেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দুই সালের অঙ্কটি করছি আমাদের প্রশ্নটি হচ্ছে দুই সালের কিন্তু আমাদের হিসাবকাল হচ্ছে দুই সাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ সানরি এক্সপেন্সেস দেওয়া আছে থ্রি টাকা ব্যালেন্স সিডি দেওয়া আছে ওয়ান টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যালেন্স সিডি হচ্ছে সমাপনী নগদ হবে আমরা নিচে কিছু সমন্বয় দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট এক নাম্বার অ্যাডজাস্টমেন্টই হচ্ছে দেয়ার আর নাইন হান্ড্রেড মেম্বার্স পেইং অ্যান্ড অ্যানুয়াল সাবস্ক্রিপশান অফ টাকা ওয়ান পার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যেটি বলতে চাচ্ছে যে এই প্রতিষ্ঠানটিতে নয়শো জন সদস্য রয়েছে যারা জন প্রতি এক টাকা করে চাঁদা দিয়ে থাকে টাকা এইটিন টাকা এইটিন বিং এরিয়ার ফর টু থাউজেন্ড ইলেভেন অ্যাট দ্য বিগিনিং অফ টু থাউজেন্ড সালের শুরুতে এগারো সালের চাঁদা আঠেরো টাকা বকেয়া ছিল দুই নম্বর সময় সমন্বয়টিতে আমরা দেখতে পাচ্ছি স্টক অফ স্টেশনারি অ্যাট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ইলেভেন ওয়াজ টাকা টোয়েন্টি অ্যান্ড থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ টাকা থার্টি সিক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগারো সালের শেষে বিশ টাকা এবং বারো সালের শেষে ছত্রিশ টাকা স্টেশনারির মজুদ ছিল এগুলো হচ্ছে সমাপনী মজুদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বারো সালের অঙ্কটি করছি অতএব এগারো সালের শেষ দিনের যে সমাপনী মজুদ সেটি হচ্ছে বারো সালের প্রারম্ভিক মজুদ আর বারো সালের সমাপনী মজুদ দেওয়া আছে ছত্রিশ টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তার মানে হচ্ছে দুই সালের স্টেশনারির প্রারম্ভিক মজুদ হচ্ছে বিশ টাকা এবং সমাপনী মজুদ হচ্ছে ছত্রিশ টাকা তোমরা জানো যে স্টেশনারি ক্ষেত্রে যেটি করতে হয় পার্চেজের সাথে প্রারম্ভিক বা ওপেনিং যোগ করতে হয় এবং ক্লোজিং বা সমাপন এটি বিয়োগ করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিন নাম্বার সমন্বয়ে দেওয়া আছে অ্যাট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ দ্য রেটস ওয়্যার প্রিপেড টু দ্য ফলোয়িং থার্টি ফার্স্ট মার্চ দ্য অ্যানুয়াল চার্জ বিং টাকা টু হান্ড্রেড অ্যান্ড প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যেটি বলতে চাচ্ছে যে রেটসের বাৎসরিক চার্জ হচ্ছে দুশো টাকা এবং দুই সালে মার্চ পর্যন্ত পেমেন্ট দুই সালে দেয়া আছে অর্থাৎ এটি হচ্ছে রেডসটি দেওয়া হয় এক বছরের মার্চ থেকে আরেক বছরের মার্চ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সেটি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব চার নম্বর সমন্বয়টিতে দেয়া আছে এ কোয়ার্টার চার্জ ফর টেলিফোন ইজ আউটস্ট্যান্ডিং দ্য অ্যামাউন্ট অ্যাক্রুড বিং টাকা ফোরটিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে বলতে চাচ্ছে যে তিন মাসের টেলিফোন বিল বকেয়া রয়েছে চোদ্দো টাকা পাঁচ নাম্বার সমন্বয়টিতে দেওয়া আছে সান্রি এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং অ্যাট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ টাকা টোয়েন্টি এইট দুই হাজার বারো সালে সান্রি এক্সপেন্স বকেয়া রয়েছে আটাশ টাকা বা টোয়েন্টি এইট টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ছয় নম্বর বা সর্বশেষ সমন্বয়টি হচ্ছে যেটিতে বলা আছে অ্যাট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ দ্য বিল্ডিং স্টুড ইন দ্য বুকস অ্যাট টাকা ফোর হান ফোর থাউজেন্ড বিল্ডিংয়ের বহির্মূল্য হচ্ছে চার হাজার টাকা প্রোভাইড ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট অফ ফাইভ পার্সেন্ট পার এনাম অন ইট চার পার্সেন্ট হারে ডেপ্রিসিয়েশন ধরতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের করণীয়তে বলা হয়েছে একটি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট তৈরি করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের প্রশ্নটি চলো এবার সমাধানে যাওয়া যাক স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমাদের এই আলোচ্য প্রশ্নটিতে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটি করার পূর্বে এটি কিভাবে প্রস্তুত করতে হয় সেটি সম্পর্কে একটু আলোচনা করব আমি ইতিমধ্যে তোমাদের যখন ছক শিখিয়েছি তখন সেগুলো বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে একটু কিছু কৌশল তোমাদেরকে বলে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণত রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট থেকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট তৈরি করা হয় তোমরা যখন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট থেকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট তৈরি করবে তখন কিছু বিষয়ে তোমরা খেয়াল রাখবে যেমন প্রথমত হচ্ছে যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স এবং ক্লোজিং ক্যাশ ব্যালেন্স ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে আসবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি যে আমরা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট থেকে যখন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট তৈরি করব তখন প্রথম কথাটি হচ্ছে যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স এবং ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে আসবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয়ত তোমরা যেটি মনে রাখবে সেটি হচ্ছে মূলধন জাতীয় বিষয়সমূহ এখানে আসবে না অর্থাৎ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রদানগুলো আসবে না তিন নম্বরে তোমরা খেয়াল রাখবে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে অঙ্কটি করব আমাদের যে হিসাব কালটি দেয়া থাকবে যেমন এ অঙ্কে আমাদের হিসাবকাল হচ্ছে টু আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে শুধুমাত্র দুই হাজার সালের আয় এবং দুই সালের ব্যয় অর্থাৎ দুই সালের প্রাপ্তি এবং প্রদানসমূহ আসবে পূর্ববর্তী এবং পরবর্তী বছরের কোনো প্রাপ্তি এবং প্রদান আমাদের এই ইনকাম স্টেটমেন্টে আসবে না চার নম্বরে তোমাদের খেয়াল রাখতে হবে যে প্রাপ্তি এবং প্রদান হিসাবে শুধুমাত্র মুনাফা জাতীয় প্রাপ্তি এবং সমূহ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে আসবে সেক্ষেত্রে তোমরা একটি বিষয় খেয়াল রাখবে ইনকাম রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস স্টেটমেন্টের প্রাপ্তি পাশের প্রাপ্তিসমূহ অর্থাৎ রিসিপ্ট পাশে যে দফাগুলো থাকবে ওই দফাগুলোর মধ্য থেকে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো ইনকাম পাশে আসবে এবং পেমেন্ট পাশে যে প্রদানগুলো থাকবে ওই প্রদান সমূহ হতে শুধুমাত্র মুনাফা জাতীয় প্রদানগুলো এক্সপেন্ডিচার পাশে আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাঁচ নম্বরে তোমরা যেটি খেয়াল রাখবে সেটি হচ্ছে যে সংশ্লিষ্ট হিসাব সমূহের বকেয়া খরচ এবং অনাদায়ী আয় যথারীতি তোমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছয় নম্বরে তোমরা খেয়াল রাখবে যে ওই সংশ্লিষ্ট হিসাব সমূহের যদি কোনো সমন্বয় থাকে যেমন ধরো অনাদায় পাওনা বেড ডেপস অথবা অবচয় ডেপ্রিসিয়েশন এগুলো তোমাদেরকে লিপিবদ্ধ করতে হবে সাত নম্বরে তোমরা খেয়াল রাখবে প্রাপ্তি ও প্রদান বিবরণীর কিছু বিষয় থাকে যেমন অনুদান প্রাপ্তি প্রবেশ ফি যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি ডোনেশন অ্যাডমিশন ফি এই জাতীয় দফাকে পরিচালক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক হয় মুনাফা জাতীয় অথবা মূলধন জাতীয় হিসেবে গণ্য করতে হবে প্রথমত তোমরা খেয়াল রাখবে প্রশ্নে যা বলা থাকবে তোমাদের সেটা করতে হবে প্রশ্নে যদি এগুলোকে মুনাফা জাতীয় ধরতে বলে মুনাফা জাতীয় ধরবে যদি মূলধন জাতীয় ধরতে বলে তাহলে মূলধন জাতীয় ধরবে মুনাফা জাতীয় ধরলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে আসবে মূলধন জাতীয় ধরলে সেটি আমাদের ব্যালেন্স শিটে চলে যাবে আর প্রশ্নে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে তোমরা এটিকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টেও দিতে পারো আবার চাইলে সেটি ব্যালেন্স ব্যালেন্সশিটেও দিতে পারো যাই করো না কেন তোমাদেরকে নোট দিতে হবে আমি পার্সোনালি যেটি করি সেটি হচ্ছে যে অ্যামাউন্ট বা সংখ্যাটি যদি গতানুগতিক অন্যান্য সংখ্যার চেয়ে বড়ো হয় তাহলে সেটি সেগুলো ব্যালেন্স শিটে দিই আর যদি সংখ্যাগুলো ছোট হয় সেক্ষেত্রে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আট নম্বরে তোমরা খেয়াল রাখবে যে স্থায়ী সম্পদ বিক্রয় লব্ধ প্রাপ্তি ও প্রদান হিসেবে অন্তর্ভুক্ত থাকলেও তা আই বিবরণীতে আসবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিছু পণ্য আছে যেগুলো কারবারে ব্যবহৃত হয় যেমন মনিহারি বা স্টেশনারি এসব ক্ষেত্রে তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে পারচেজের সাথে ওপেনিং যোগ করতে হবে এবং ক্লোজিং বিয়োগ করে যে জেয়ারটি বের হবে সেই জের বা উদ্বৃত্তটি তোমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে বসাতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিতে হবে যদি ইনকাম বেশি হয় তাহলে সারপ্লাস ইনকাম অথবা ইনকাম ওভার এক্সপেন্ডিচার আর যদি এক্সপেন্ডিচার বেশি হয় তাহলে এক্সপেন্ডিচার ওভার ইনকাম হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি যেহেতু একটি নন প্রফিট অর্গানাইজেশনের অঙ্ক সেক্ষেত্রে আমরা প্রফিট অথবা লস এগুলো আমরা উল্লেখ করতে পারবো না প্রফিট এবং লসের বিকল্প হিসেবে এই শব্দগুলো ব্যবহৃত হয় ইনকাম ওভার এক্সপেন্ডিচার অথবা এক্সপেন্ডিচার ওভার ইনকাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এবার সমাধানে যাওয়া যাওয়া যাক স্নেহ শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঢাকা ক্লাব লিমিটেডের একটি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট যেটি আমাদের আলোচ্য প্রশ্নে চাওয়া হয়েছে চার কলম বিশিষ্ট একটি বিবরণী প্রথমটি হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস এবং বাকি তিনটি হচ্ছে টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতিমধ্যে জানো যে কিভাবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের ছক তৈরি করতে হয় এটি কিভাবে তৈরি করতে হয় আমরা যখন স্টেটমেন্ট করব এটি হচ্ছে আমেরিকান ফরমেটে করতে হয় বিবরণী আকারে প্রথমে আমরা ইনকাম শিরোনাম দিয়ে ইনকামগুলো লিপিবদ্ধ করব তারপর এক্সপেন্ডিচার শিরোনাম দিয়ে আমরা এক্সপেন্ডিচারগুলো লিপিবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিব ইনকাম বেশি হলে ইনকাম ওভার এক্সপেন্ডিচার হবে আর এক্সপেন্ডিচার বেশি হলে এক্সপেন্ডিচার ওভার ইনকাম হবে তোমরা দেখতে পাচ্ছ আমি শুরুতে ইনকাম শিরোনাম দিয়ে কতগুলি ইনকাম লিপিবদ্ধ করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টের রিসিপ্ট পাশের প্রাপ্তিগুলোর মধ্যে যেগুলো মুনাফা জাতীয় এগুলো ইনকাম পাশে আসবে পেমেন্ট পাশের প্রদানগুলোর মধ্যে যেগুলো মুনাফা জাতীয় সেগুলো এক্সপেন্ডিচার পাশে আসবে আমরা শুরুতেই যেটি করব আমরা ইনকাম অংশটি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইনকাম অংশটি করার জন্য আমাদেরকে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টে যেতে হবে তোমরা প্রশ্নটি নাও চলো রিসিপ্ট পাশে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ রিসিপ্ট পাশে শুরুতেই দেওয়া আছে ব্যালেন্স বিডি ওয়ান টাকা আমি একটু আগে বলেছি যে প্রাপ্তীয় প্রদান হিসাব অথবা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টে যে প্রারম্ভিক তহবিল বা নগদ উদ্বৃত্ত দেওয়া থাকবে সেটি এখানে আসবে না অতএব এটি এখানে আসবে না এরপর আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন দেওয়া আছে চাঁদা এটি আসবে কারণ এটি একটি মুনাফা জাতীয় প্রাপ্তি সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আমরা তিনটি বছরের দেখতে পাচ্ছি এগারো বারো এবং তেরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যেহেতু দুই সালের অঙ্কটি করছি অতএব শুধুমাত্র দুই হাজার সালের সাবস্ক্রিপশনটি এখানে আসবে 2012 সালে সাবস্ক্রিপশন হিসেবে দেওয়া আছে এইট টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি সাবস্ক্রিপশন হিসেবে প্রথম কলামে লিখেছি এইট টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সাথে একটি সমন্বয় রয়েছে সমন্বয়টি হচ্ছে দেখো এক নম্বর সমন্বয়ে বলা আছে যে নয়শো জন মেম্বার রয়েছে প্রত্যেকে এক টাকা করে চাঁদা দিয়ে থাকেন তো নয়শো জন মেম্বার যদি প্রত্যেকে এক টাকা করে চাঁদা দেন তাহলে আমাদের বাৎসরিক চাঁদার পরিমাণ হবে নয়শো টাকা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আটশো চুয়াল্লিশ টাকা তার মানে আমাদের নয়শো থেকে আটশো চুয়াল্লিশ বাদ দিলে যে সংখ্যাটি দাঁড়ায় ছাপ্পান্ন টাকা বা ফিফটি সিক্স সেটি আমাদের বকেয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রশ্নে দুই সালের সাবস্ক্রিপশন বা চাঁদা হিসেবে দেওয়া আছে এইট হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর টাকা কিন্তু সমন্বয়ে বলা আছে প্রত্যেকেই এক টাকা করে চাঁদা দেয় যেহেতু নয়শো জন মেম্বার তার মানে আমাদের বাৎসরিক চাঁদা হবে নয়শো টাকা বা নাইন টাকা কিন্তু আমাদের প্রাপ্তিও প্রদান হিসাবে দেওয়া আছে এইট হান্ড্রেড অ্যান্ড ফোর টাকা তার মানে ফিফটি সিক্স টাকা হচ্ছে আমাদের এরিয়ার অথবা বকেয়া যেটি যোগ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এইট হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর টাকার সাথে ফিফটি সিক্স টাকা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটি প্রাপ্তি দেওয়া আছে প্রফিটস ফ্রম শপস এটি একটি মুনাফা জাতীয় প্রাপ্তি অতএব আসবে প্রফিটস ফ্রম শপস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেকেন্ড কলমে আমরা বসিয়েছি সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টাকা আমরা আরও একটি প্রাপ্তি দেখতে পাচ্ছি ডিভিডেন্ডস অন ইনভেস্টমেন্টস ফোর হান্ড্রেড টাকা এটিও একটি মুনাফা জাতীয় প্রাপ্তি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি ডিভিডেন্স ইনকাম দ্বিতীয় কলমে লিপিবদ্ধ করেছি ফোর হান্ড্রেড টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আর কোনো ইনকাম বা প্রাপ্তি দেখতে পাচ্ছি না অতএব এই ছিল আমাদের প্রাপ্তিসমূহ মুনাফা জাতীয় প্রাপ্তি বা ইনকাম সমূহ আমাদের তিনটি মুনাফা জাতীয় প্রাপ্তি ছিল বা ইনকাম ছিল সাবস্ক্রিপশন প্রফিট ফ্রম শপস ডিভিডেন্ড ইনকাম যথারীতি নাইন হান্ড্রেড টাকা সিক্স হান্ড্রেড টোয়েন্টি টাকা অ্যান্ড ফোর হান্ড্রেড টাকা তিনটি সংখ্যা যোগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন টাকা যেটি আমি ফাইনাল কলামে বসিয়েছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের টোটাল ইনকাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের যেটি করতে হবে এক্সপেন্ডিচার অংশটি করতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এক্সপেন্ডিচার শিরোনাম দিয়েছি এখন আমাদের যেটি করতে হবে প্রাপ্তি ও প্রদান হিসাবে পেমেন্ট পাশে যেতে হবে পেমেন্ট পার্শে শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্যালারি দেওয়া আছে এইট টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে একটি মুনাফা জাতীয় প্রদান অতএব এটি এখানে আসবে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আমি স্যালারি দ্বিতীয় কলমে লিপিবদ্ধ করেছি এইট টাকা এরপর দেওয়া আছে স্টেশনারি ওয়ান টাকা এটিও একটি মুনাফা জাতীয় প্রদান অতএব এটি এখানে আসবে স্টেশনারির ক্ষেত্রে তোমরা জানো যদি প্রারম্ভিক এবং সমাপনী উদ্বৃত্ত থাকে তাহলে কিছু সমন্বয়ের কাজ করতে হয় যেমন আমাদের দুই নম্বর সমন্বয়ে দেওয়া আছে যে স্টেশনারির প্রারম্ভিক উদ্বৃত্ত টোয়েন্টি টাকা এবং সমাপনী উদ্বৃত্ত হচ্ছে থার্টি সিক্স টাকা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টেশনারি পার্চেজ ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি টাকা এর সাথে ওপেনিং স্টক টোয়েন্টি টাকা অ্যাড করেছি এবং ক্লোজিং স্টক থার্টি সিক্স টাকা লেস করেছি তারপর আমরা যে সংখ্যাটি পেয়েছি ওয়ান টাকা এটি আমরা সেকেন্ড কলমে বসিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে রেটস দেওয়া আছে টু হান্ড্রেড ফর্টি টাকা রেটসের ক্ষেত্রে যেটি বলা আছে সমন্বয়ে তিন নাম্বারে তিন নম্বরে বলা আছে যে রেটসটি দেওয়া হয় এক বছরের পয়লা এপ্রিল থেকে পরবর্তী বছরের একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ দুই হাজার বারো সালে যেটি হয়েছে দুই হাজার বারো সালের জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত যে রেটসের পেমেন্টটা সেটি দুই সালে করা হয়েছিল এবং দুই সালে বাৎসরিক হিসেবে যে টু টাকা পেমেন্ট করা হয়েছিল সেটি ছিল দুই সালের মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি যে আমরা যেহেতু দুই হাজার বারো সালের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করতে করছি আমাদের যেটি করতে হবে দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা সমস্ত আয় এবং ব্যয় লিপিবদ্ধ করব অতএব আমাদের যেটি করতে হবে রেটসের ক্ষেত্রে দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আমরা লিপিবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রশ্নে রেটস দেওয়া আছে দুইশো টাকা সেটি আমরা ফার্স্ট কলামে লিপিবদ্ধ করেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যেটি করতে হবে যে দুই সালে দুই সালে আমরা যখন রেটসের পেমেন্ট করেছি তখন ওই পেমেন্টটি করার সময় দুই সালের জানুয়ারি এক তারিখ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত যে রেটসটুকু ছিল সেটি দুই সালে আমরা পেমেন্ট করেছিলাম ষাট টাকা সিক্সটি সেটি আমরা বাদ দিব আর আমরা যেটি করব সেটি হচ্ছে যে দুই হাজার তেরো সালের যে পেমেন্টটি ছিল আমরা যেটি অগ্রিম করেছি দুই হাজার বারো সালে সেটি আমরা বিয়োগ করে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি রেটসের ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে যেটি বলা আছে সেটি হচ্ছে যে রেটস পেমেন্টের সিস্টেমটা হচ্ছে বাৎসরিক ভিত্তিতে পেমেন্ট করা হয় সেটি এক বছরের পহেলা এপ্রিল থেকে পরবর্তী বছরের একত্রিশে মার্চ পর্যন্ত তো শিক্ষার্থীবৃন্দ তাহলে একটু খেয়াল করো আমরা দুই সালের অঙ্কটি করছি দুই হাজার সালে যখন পেমেন্ট করা হয়েছিল তখন যেটি করা হয়েছিল সেটি হচ্ছে দুই সালের পহেলা এপ্রিল থেকে দুই হাজার বারো সালের একত্রিশে মার্চ পর্যন্ত পেমেন্ট করা হয়েছিল দুই সালে আমরা যে পেমেন্টটি করলাম সে পেমেন্টটি হচ্ছে দুই হাজার বারো সালের পহেলা এপ্রিল হতে দুই সালের একত্রিশে মার্চ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে লিখব রেটস টু টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি জিনিস খেয়াল করো আমরা দু সালে যে দুই টাকা পেমেন্ট করেছি এই দুশো টাকার মধ্যে একশো টাকা যেটি হচ্ছে দুই সালের পহেলা এপ্রিল থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেটি এই বছরের আর বাকি যে সিক্সটি টাকা সেটি হচ্ছে পরবর্তী বছরের তোমরা জানো পরবর্তী বছর এবং পূর্ববর্তী বছরের কোনো প্রাপ্তি এবং প্রদান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আসবে না তাহলে আমাদের কি করতে হবে এই দুশো টাকা থেকে দুই সালের যে সিক্সটি টাকা সেটি আমাদের লেস করতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লাস্টের দিকে আমি দুই সালের সিক্সটি টাকা লেস করেছি আরেকটি বিষয় খেয়াল করো যে আমরা বারো সালে যে দুশো টাকা পেমেন্ট করেছি সেটি হচ্ছে দুই সালের পয়লা এপ্রিল থেকে তার মানে দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এই তিন মাসের রেটসের টাকা দুই হাজার এগারো সাল অর্থাৎ গত বছরে অগ্রিম পেমেন্ট করে রাখা ছিল তো এটি গত বছর পেমেন্ট করা হলেও এটি যেহেতু এই বছরের খরচ অতএব এটি আমাদেরকে এই বছরই লিপিবদ্ধ করতে হবে অতএব আমাদেরকে এটি যোগ করতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি দুই সালের সিক্সটি টাকা অ্যাড করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের বিষয়টি একটু সহজ করে বলি আমরা এই বছর রেটস বাবদ দুইশো টাকা পেমেন্ট করেছি সেটি আমরা লিপিবদ্ধ করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছ রেটস দুশো টাকা এই দুশো টাকার মধ্যে সিক্সটি টাকা বা ষাট টাকা হচ্ছে পরবর্তী বছরের অত বাদ দিতে হবে আর এই বছরের জানুয়ারি থেকে মার্চ তিন মাসের রেটসের টাকা গত বছর পেমেন্ট করা হয়েছিল তো গত বছর দুই সালে পেমেন্ট করা হলেও এটি যেহেতু এই বছরের পেমেন্ট এটি আমাদেরকে এখানে যোগ করে দিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা দেখতে পাচ্ছি যে টেলিফোন দেয়া আছে ফর্টি টাকা এর সাথে একটি সমন্বয় রয়েছে যেখানে বলা আছে ডিউ আছে ফরটিন টাকা তোমরা জানো যে বকেয়া যোগ করতে হয় এবং অগ্রিম বাদ দিতে হয় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 40 টাকার সাথে ডিউ ফোরটিন যোগ করা হয়েছে যোগ করার পর আমরা যে সংখ্যাটি পেয়েছি সেটি হচ্ছে ফিফটি ফোর টাকা এটি সেকেন্ড কলামে বসানো হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পেমেন্ট পাশে আরও রয়েছে সানড্রি এক্সপেন্স থ্রি টাকা এর সাথে সমন্বয় রয়েছে আউটস্ট্যান্ডিং টোয়েন্টি এইট টাকা এটি আমরা যোগ করেছি যোগ করার পর যে সংখ্যাটি পেয়েছি থ্রি হান্ড্রেড নাইনটি এইট টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পেমেন্ট পাশে আরও একটি দফা তোমরা দেখতে পাচ্ছ ইনভেস্টমেন্ট এটি হচ্ছে মূলধন জাতীয় প্রদান তোমরা জানো যে শুধুমাত্র মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রদানগুলো আসবে এখানে মূলধন জাতীয় কোনো প্রাপ্তি এবং প্রদান আসবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ দেয়া আছে ব্যালেন্স সিডি এটি হচ্ছে সমাপনী নগদ তহবিল তোমরা জানো যে প্রারম্ভিক নগদ তহবিল এবং সমাপনী নগদ তহবিল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে আসে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ সমন্বয়ে সর্বশেষ সমন্বয়ে বলা আছে বিল্ডিংয়ের উপরে ডেপ্রিসিয়েশন ধরার জন্য এটি একটি মুনাফা জাতীয় খরচ এটি এখানে আসবে বিল্ডিং দেওয়া আছে ফোর টাকা এর উপরে ফাইভ পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ধরতে বলা হয়েছে ফোর থাউজেন্ডের ফাইভ পার্সেন্ট করলে সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে টু হান্ড্রেড টাকা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি সর্বশেষ এক্সপেন্ডিচার হিসেবে লিপিবদ্ধ করেছি ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং টু হান্ড্রেড টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের এক্সপেন্ডিচারগুলো আমরা সমস্ত এক্সপেন্ডিচারগুলো যোগ করলে যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে ওয়ান টাকা যেটি আমরা ফাইনাল কলমে লিপিবদ্ধ করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের যেটি করতে হবে ইনকাম ওয়ান টাকা থেকে টোটাল এক্সপেন্ডিচার ওয়ান টাকা আমরা লেস করব লেস করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে ফিফটি টাকা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরও দেখতে পাচ্ছি যে এক্সপেন্ডিচারের চেয়ে যেহেতু এখানে ইনকাম বেশি সেহেতু আমরা লিপিবদ্ধ করেছি ইনকাম ওভার এক্সপেন্ডিচার এটি মূলত প্রফিট কিন্তু এটি যেহেতু একটি নন প্রফিট অর্গানাইজেশন এই ক্ষেত্রে প্রফিট শব্দটি মেনশন করা যাবে না প্রফিটের পরিবর্তে আমরা ইনকাম ওভার এক্সপেন্ডিচার শব্দটি ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের আলোচ্য প্রশ্নের সমাধান যেখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটি চাওয়া হয়েছে শুধু আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার একটু জিষ্টুকু বলছি আমাদের যেটি করতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টটি করার ক্ষেত্রে আমরা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টের রিসিপ্ট পার্শ্ব থেকে শুধুমাত্র মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো ইনকাম অংশে এনে বসাবো এবং পেমেন্ট পার্শ্ব থেকে শুধুমাত্র মুনাফা জাতীয় প্রদানগুলো এনে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টের এক্সপেন্ডিচার অংশে বসাবো আর সেগুলো বসানোর ক্ষেত্রে এগুলোর সাথে যদি কোনো সমন্বয়ের কাজ থাকে সেই সমন্বয়ের কাজগুলো করে নিব ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিব ইনকাম বেশি হলে ইনকাম ওভার এক্সপেন্ডিচার আর যদি এক্সপেন্ডিচার বেশি হয় তাহলে এক্সপেন্ডিচার ওভার ইনকাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই থাকবে তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো অনেক ভালো থাকো তোমাদের জন্য দোয়া রইল তোমাদের আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই পোস্টের নিচে কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করবে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্সে তোমরা প্রশ্ন করবে আমি ইনশাল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেবো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম